জয় হিন্দ বন্ধুরা, তোমরা সবাই প্রত্যেকেই ভালো আছো আশা করছি। তোমরা দেশে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিফেন্স লাভার এসএসসি জিডি যারা ক্যান্ডিডেট রয়েছো, তোমাদের জন্য খুবই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের পর থেকে আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, পুরো চ্যালেঞ্জের সাথে এই ভিডিওটা দেখার পর তোমাদের কাট অফ নিয়ে আমার মনে হয় না আর কোনো ভিডিও দেখার দরকার হবে। কারণ আজকের যে কাট অফটা এমনভাবে অ্যানালাইসিস করেছি, আজ পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলের কোনো ইউটিউবার কাট অফ এভাবে অ্যানালাইসিস করেনি। এবং এই যে কাট অফটা অ্যানালাইসিস করেছি একবারে সমস্ত পুঙ্খানুপুঙ্খভাবে বর্ডার ডিস্ট্রিক্ট সহ, জেনারেল ডিস্ট্রিক্ট সহ, নকশাল ডিস্ট্রিক্ট সহ এবং প্রত্যেকটা ক্যাটাগরি এসসি এসটি ওবিসি ডাব্লিউএস একবারে পুঙ্খানুপুঙ্খভাবে কাট অফ অ্যানালাইসিস করেছি। কাট অফ আমি দেখো, কাট অফের অ্যানালাইসিস করার পেছনে আমার কারণ রয়েছে। দেখো অয়েন রয় বলে একজন কমেন্ট করেছে, প্লিজ দাদা 2018-21 2023-এর ভ্যাকান্সির ওপর ক্যালকুলেশন করে কাট অফের একটা ভিডিও করে দাও প্লিজ দাদা, খুব চিন্তায় আছি। ইউ আর গ্রেট রেলি দাদা। ঠিক আছে, তো তোমাদের ডিম্যান্ডের ওপর নির্ভর করেই আমি কিন্তু ভিডিও করি। তো আজকের যে ডিম্যান্ডের উপর ভিডিও করে আমি ভিডিওটা তৈরি করছি, তোমাদের ডিম্যান্ডের উপর লাগাতার তিন থেকে চার দিন ধরে ডেটা কানেকশনের চক্করে ছিলাম। ও এক্সট্রিমলি সরি, তো এটা একটা চলে এসেছে যা একটা ছবি পাঠিয়েছিলাম, এটা কিছুই না, এটাই তোমাদের ডেটা কালেকশন। লাগাতার আমি আজ কদিন ধরে ডেটা কালেকশনের চত্বরে আমি লেগেছিলাম, এটা তোমাদের ডেটা কালেকশন আমি করছিলাম, ক্যালকুলেশন করছি লাগাতার তিন দিন ধরে। তারপরে এটা আমি চূড়ান্ত কাট অফের পর্যায়ে আমি এসেছি, সেটা তোমাদের সামনে আমি শেয়ার করব। তার আগে কিছু ইম্পর্টেন্ট জিনিস যেগুলো আমি বলবো, ভিডিওটা আজ যদি 10 মিনিটের হয় আমি রিকোয়েস্ট করবো তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার, কারণ এই 10 মিনিটে হয়তো তোমাদের জীবনকে চেঞ্জ করে দিতে পারে। ঠিক আছে, কারণ খুব কষ্ট করে ডেটাগুলো কালেকশন করার পর কিন্তু ভিডিও তৈরি করতে হয়, যে ভিডিও করবো ভাবলেই করে দিব তা কখনোই না। কারণ ওই ডিফেন্স লাভার তোমাদের দাদা যা দেয় পুরো জেনুইন আপডেটের সাথে এবং পুরো অ্যাকুরেট ডেটাকে কালেকশন করার পরেই কিন্তু ভিডিও করে। তো দেখো এবার সরাসরি আমরা মেন অ্যানালাইসিসে চলে যাব। প্রথমত তোমাদেরকে ভ্যাকান্সিসের পার্থক্যটা তোমাদেরকে অবশ্যই জানা উচিত। 2018 সালে যেসব ক্যান্ডিডেটসরা ছিল তাদের যে ভ্যাকান্সিসটা ছিল বিএসএফে, টোটাল ভ্যাকান্সি বলছি, এসসি আমি ক্যাটাগরি ওয়াইজ বলছি না, টোটাল ভ্যাকান্সি ছিল বিএসএফে 14,436টা, সিআইএসএফে 7,266টা এবং সিআরপিএফে 13,769টা এবং এসএসবিতে 8,931টা, আইটিবিপিতে 2,841টা, এআরএ 3,076টা এবং এনআইএতে 8টা এবং এসএসএফে 372টা এবং টোটাল গ্র্যান্ড টোটাল করে অর্থাৎ মেলদের 50,639টা ভ্যাকান্সি ছিল, সরি 50,699টা ভ্যাকান্সি অর্থাৎ 50,700 মতন ধরো, এটা কিন্তু 2018-র ভ্যাকান্সিস। তাহলে ভ্যাকান্সিসের পার্থক্যটা প্রথম একটা পয়েন্ট তোমরা মাথায় রাখবে, ভ্যাকান্সিসের পার্থক্যটা। এবং ফিমেলসদের ভ্যাকান্সি দেখে নাও, তাহলে এখানে ভ্যাকান্সিসে সবথেকে বেশি পরিমাণে ভ্যাকান্সিস থাকছে কিন্তু বিএসএফে ছিল 2018-তে, তারপরে ছিল সিআরপিএফে, তারপরে এসএসবিতে ছিল, তারপরে সিআইএসএফে ছিল। এই টোটাল টপ 4টা ক্যাটাগরি এগুলোতে ভ্যাকান্সিস কিন্তু সবথেকে বেশি কম থেকে থাকে। ঠিক আছে, এবং মহিলাদের অনুরূপভাবে মহিলাদেরও ভ্যাকান্সিস কিন্তু অনেকটাই ছিল। ঠিক আছে, অর্থাৎ বিএসএফের প্রায় 2,548টা মতন ছিল টোটাল মহিলা, আমি শুধু গ্র্যান্ড টোটালটাই বলছি, এবং মহিলাদের গ্র্যান্ড টোটাল ভ্যাকান্সি ছিল 9,511টা এবং সব মিলিয়ে 60,210টা ভ্যাকান্সি ছিল 2018-র রিক্রুটমেন্টে। এর পরের যে জিনিসটা সেটা তোমাদেরকে বলে দিচ্ছি, 2018-র রিক্রুটমেন্ট হয়েছিল সেখানে যে কাট অফটা গেছিলো ফিমেলদের, সেই কাট অফটা কিন্তু এখানে অবশ্যই তোমাদেরকে জানা অত্যন্ত দরকার, কারণ এই অ্যানালাইসিসের উপর নির্ভর করেই কিন্তু আমি চূড়ান্ত কাট অফে একটা আসবো। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের যারা ক্যান্ডিডেট যারা জেনারেল ডিস্ট্রিক্ট থেকে বিলং করেছিলে তাদের এখানে কোড নম্বর দেওয়া রয়েছে, যে 1 নম্বর কোডের সাহায্যে এসসিকে বোঝাচ্ছে, 2 নম্বর কোডের সাহায্যে এসটিকে বোঝাচ্ছে, 6 নম্বর কোডের সাহায্যে ওবিসিকে বোঝাচ্ছে এবং 9 নম্বর কোডের সাহায্যে ইউআরকে বোঝাচ্ছে। অর্থাৎ যারা 9 নম্বর ইউআর ক্যাটাগরি 2018-এর যে ভ্যাকান্সিস একটা তুলনামূলকভাবে বেশি ছিল, সব থেকে বেশি মানে 60,000+ বোথ মেল ফিমেল মিলিয়ে 60,000+ ভ্যাকান্সিস মানে একটা অনেক, সেই জায়গায় কাট অফ গেছিলো ফিমেলদের 41 ইউআরের এবং তোমাদের এসসিদের গেছিলো 34 এবং এসটিদের গেছিলো কিন্তু 41 এবং পাশাপাশি ওবিসিদের গেছিলো কিন্তু কত 35। এটা কিন্তু 2018-এর ফিমেলদের ভ্যাকান্সি এবং মেলদের
ফিমেলদের ভ্যাকান্সি, এটা কিন্তু বর্ডার জেনারেল ডিস্ট্রিক্টের কথা বললাম, আগেরটা কিন্তু এটা সম্পূর্ণ জেনারেল ডিস্ট্রিক্টের। এবং বর্ডার ডিস্ট্রিক্টের কিন্তু একটা পাশাপাশি একটা জিনিস বলে দিই, এই 2018-তে ফর্ম ফিল আপ হয়েছিল 52,20,335 জন ফর্ম ফিল আপ করেছিল 2018-এর যে ভ্যাকান্সিসটা ছিল, ঠিক আছে, সেই ভিত্তিতে কিন্তু তোমাদের কাট অফটা আমি কিন্তু অ্যানালাইসিস করছি। বর্ডার ডিস্ট্রিক্টে কিন্তু তোমরা যারা 2018-এ 35 গিয়েছিলো এবং এসসিদের 33 গিয়েছিলো, এসটিদের 36 গিয়েছিলো এবং ওবিসিদের 33 গেছিলো। ওবিসিদের কিন্তু বর্ডার ডিস্ট্রিক্টে 33 কম গেছিলো, এবারও জেনারেল বর্ডার ডিস্ট্রিক্টে কাট অফ কম যাবে। অনেক কিছু এবার ধামাকা, সব থেকে ধামাকা করবে কিন্তু নকশাল ডিস্ট্রিক্টরা, একবারে যেটা পাসিং মার্কস 20%, যেটা 27 নাম, শুধু 27 পেয়ে থাকলেই নকশাল ডিস্ট্রিক্ট কিন্তু চাকরিটা পেয়ে যাবে। আমি কেন, কারণ আমি বলছি, দেখে নাও এবার ফিমেলদের, যারা নকশাল ডিস্ট্রিক্টের মধ্যে যারা জেনারেলে ছিল তারা কিন্তু 35 পেলেই পাস করেছিল, এবং যারা এসসি ছিল 33, এবং যারা ওবিসি ছিল তারা কিন্তু 33 পেলে পাস করেছিল, ঠিক আছে। এটা গেল ফিমেলদের। এবার চলে আসি মেলদের। মেলদের যারা ক্যান্ডিডেট ছিল কিন্তু, মানে অর্থাৎ 2018-এর যে ভ্যাকান্সিস ছিল সেখানে কিন্তু 50 কাট অফ গেছিলো জেনারেলদের, জেনারেল ডিস্ট্রিক্ট থেকে ইউআরদের 50 কাট অফ গেছিলো, ঠিক আছে। এবং যারা এসসি ক্যাটাগরি ছিল তাদের কিন্তু 44 কাট অফ গেছিলো, ঠিক আছে। জেনারেল ডিস্ট্রিক্টের কথা বলছি বারবার, জি ফর এখানে জেনারেলকে প্রকাশ করা হচ্ছে। জেনারেল ডিস্ট্রিক্টের 44 কাট অফ গেছিলো, এবং যারা এসটি ছিল, এসটি ক্যান্ডিডেট, তাদের কিন্তু 47 গিয়েছিলো, এবং যারা ইএসএম বা ইএসএম ফিএসএম যে ক্যাটাগরি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 39 গিয়েছিলো, এবং যারা ওবিসি রয়েছে তোমাদের জন্য 45 কাট অফ গিয়েছিলো। এটা কিন্তু আমি 2018-এর ভ্যাকান্সিসের উপর ডিপেন্ড করে যে কাট অফটা সেটা আমি এখানে আলোচনা করে দিলাম, এটার ভিত্তিতে আমি কাট অফটা বলবো। এবং যারা বর্ডার ডিস্ট্রিক্ট থেকে ছিলে তোমাদের এখানে এই ভিডিওটা, এগুলো দেখা, এইসব ডেটাগুলো দেখা কিন্তু অত্যন্ত জরুরি, কারণ এই ডেটার ভিত্তিতেই তোমরা নিজেরাও একটা অ্যানালাইসিস করতে পারবে, একটা চূড়ান্ত কাট অফে পৌঁছাতে পারবে, কারণ এই সব অ্যানালাইসিসগুলো দেখার পরেই। কারণটা তোমরা দেখো, বর্ডার ডিস্ট্রিক্টে যারা আর কি যে মানে এসসি ক্যান্ডিডেট ছিল তাদের কিন্তু 37-37 গিয়েছিলো, মাথায় রাখবে, ফিজিক্যাল, ফর দ্য ফিজিক্যাল, এভরি যে যতগুলো কাট অফ আলোচনা করলাম প্রত্যেকটাই ফিজিক্যাল কাট অফ, ঠিক আছে। তো বর্ডার ডিস্ট্রিক্টে যারা এসটি ক্যান্ডিডেট ছিল তাদের কিন্তু 38 গিয়েছিলো, এবং যারা ওবিসি ছিল 36, এবং যারা জেনারেল ছিল 44 বর্ডার ডিস্ট্রিক্টে। তাহলে জেনারেলের এবং বর্ডারের যে কাট অফের ডিফারেন্সটা সেটা তোমরা বুঝতে পারছো, সে ডিফারেন্সটা কিন্তু অবশ্যই বোঝা উচিত। এবং যারা নকশাল রয়েছে তাদের কিন্তু এসসিদের গিয়েছিলো 33, এবং এসটিদের গিয়েছিলো 41, এবং তোমাদের ওবিসিদের 36, এবং জেনারেলদের গিয়েছিলো কতটা, 38, অর্থাৎ ইউআর, এক কথায় নকশালের ইউআরদের 38, ঠিক আছে। এটা 2018-এর ভ্যাকান্সিসের উপর নির্ভর করে বললাম। এবার 2021-এর যে ভ্যাকান্সিটা আছে সেই ভ্যাকান্সিটা তোমরা একটু লক্ষ্য করবে, টোটাল বিএসএফ ভ্যাকান্সি কিন্তু 6,413, এবং সিআইএসএফ ভ্যাকান্সি 7,610, এবং সিআরপিএফ 0, ঠিক আছে, এবং এসএসবিতে 3,806। এবার সবথেকে ধামাকা করবে এই সিআরপিএফ, ঠিক আছে, কেননা সিআরপিএফে আগেরবার অর্থাৎ 2021-এর কোন তো কিন্তু ভ্যাকান্সিস আসেনি, আগেরবার 8 বাহিনীর জায়গায় তোমাদের 6 বাহিনী করে দেওয়া হয়েছিল, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবে, ঠিক আছে। এইবার সেই ডিপেন্ডের উপর ডিপেন্ড করে এসএসবির ভ্যাকান্সি ছিল 3,806, ঠিক আছে, আইটিবিপির 1,216, এবং এআরের ভ্যাকান্সিস কিন্তু এখানে বেশি ছিল, 3,085 ভ্যাকান্সিস ছিল, এবং তোমাদেরকে এসএসএফের ভ্যাকান্সিস কিন্তু 194 ছিল, কিন্তু এনআইয়ের এবং সিআরপিএফের ভ্যাকান্সিস 2018-এর রিক্রুটমেন্টে কিন্তু দেওয়া হয়নি। কেন কাট অফ এবার কম যেতে চলেছে এই সেই জিনিসগুলো আমি তোমাদেরকে এবার আলোচনা করছি, দেখে নাও, ঠিক আছে। অর্থাৎ ভ্যাকান্সিস সবথেকে বেশি ভ্যাকান্সিস কিন্তু সিআইএসএফে ছিল, তারপরে এসএসবিতে ছিল, সিআইএসএফ, বিএসএফ, এসএসবি, আমি আগে পুনরায় বলেছি সিআইএসএফ, এসএসবি, বিএসএফ, এইসবগুলো কিন্তু আপার নিচ মানে ডাউন আপার এসব করতে থাকে, ঠিক আছে, কারণ ভ্যাকান্সিসের এগুলোর উপরেই ডিপেন্ডস করবে। এবং ফিমেলদেরও কিন্তু পাশাপাশি কম কিছু ভ্যাকান্সি ছিল না 2021-এ, যদিও গ্র্যান্ড টোটাল 25,000 ছিল, 25,271টা, ঠিক আছে, সেই ভিত্তিতেই বলছি। 1,132টা ছিল তোমার বিএসএফে, এবং এক্সেক্টর এক্সেক্টর যেগুলো ছিল তো সব মিলে সিআরপিএফে, তো সিআরপিএফে কোনো ভ্যাকান্সিস ছিল না, এসএসবি, আইসি, আইটিবিপি, সিআরপিএফ, এভরিথিংস মিলিয়ে, টোটালস মিলিয়ে 2,847টা ভ্যাকান্সি সব ক্যাটাগরি মিলিয়ে ফিমেলদের 2,847টা ভ্যাকান্সিস ছিল, এবং গ্র্যান্ড টোটাল মানে 25,271টা ভ্যাকান্সিস ছিল। এবার চলে আসি কাট অফে, দেখে নাও এখানে কাট অফটা খুবই ইম্পর্টেন্স। যারা ফিমেল ক্যান্ডিডেটস যারা আছো, যারা 2021-এর ক্যান্ডিডেটস ফিমেলস যারা বর্ডার ডিস্ট্রিক্ট থেকে বিলং করেছিল তাদের কিন্তু কাট অফ 46 গিয়েছিলো 2021-এর ডেটা বেস আমি ভিত্তিতে বলছি, 46 কাট অফ গেছিলো যারা জেনারেল থেকে বিলং করেছিল, ঠিক আছে, এবং জেনারেল থেকে যারা ওবিসি ছিল তাদের 42 কাট অফ গেছিলো,
এবং যারা জেনারেল থেকে আর কি এসটি ছিল তাদেরও কিন্তু 42 কাট অফ গিয়েছিল এবং যারা জেনারেল থেকে এসসি ছিল তাদের কিন্তু 41 কাট অফ গিয়েছিল অর্থাৎ কাট অফের ডিফারেন্সটা বুঝতে পারলে এবং যারা বর্ডার ডিস্ট্রিক্ট থেকে এসসি ছিল তাদের 33 গিয়েছিল বর্ডার ডিস্ট্রিক্ট থেকে যারা এসটি ছিল তাদের 36 গিয়েছিল বর্ডার ডিস্ট্রিক্টে যারা ওবিসি ছিল 32 গিয়েছিল বর্ডার ডিস্ট্রিক্টে যারা ইউআর ছিল তাদের 38 গিয়েছিল অর্থাৎ ডিফারেন্সটা তোমাদের এখানে একটু বোঝার চেষ্টা করতে হবে অর্থাৎ ডিফারেন্সটা ঠিক আছে এবং নকশাল ডিস্ট্রিক্টে যারা রয়েছে ইউআর যারা ক্যাটাগরি ছিল তাদের 31 গিয়েছিল এবং যারা নকশাল ডিস্ট্রিক্টে যারা এসসি ছিল 22 ছিল ফিমেলস ক্যাটাগরি এবার মেলস ক্যাটাগরিটা আমি বলে দিই মেলস ক্যাটাগরি যারা জেনারেল ছিল জেনারেল ক্যাটাগরি থেকে যারা বিলং করেছিল এবং যারা এসসি ছিল 39 গিয়েছিল জেনারেল ক্যাটাগরি যারা এসটি ছিল তারা কিন্তু 40 গিয়েছিল জেনারেল ক্যাটাগরি যারা ইএসএম ছিল তাদের 20 গিয়েছিল জেনারেল ক্যাটাগরি ওবিসিদের 40 গিয়েছিল জেনারেল ক্যাটাগরি ইউআরদের কাট অফ গিয়েছিল 45 জেনারেল ক্যাটাগরি ঠিক আছে এটা মেল ক্যান্ডিডেটদের জন্য বলছি অর্থাৎ পুরুষ ক্যান্ডিডেটদের ঠিক আছে এবং যারা বর্ডার ডিস্ট্রিক্ট থেকে বিলং করেছিল তাদের এসসিদের কাট অফ কিন্তু 32 গিয়েছিল ঠিক আছে এসসি বর্ডার ডিস্ট্রিক্ট 32 গিয়েছিল এসসি বর্ডার এসটি বর্ডার ডিস্ট্রিক্ট 35 গিয়েছিল ওবিসি বর্ডার ডিস্ট্রিক্ট 31 গিয়েছিল ওবিসি ইউআর কিন্তু 36 গিয়েছিল বর্ডার ডিস্ট্রিক্টের কাট অফ কিন্তু এবারও কম যাবে অনেক কিছু রিজনস রয়েছে আমি বলবো এবং নকশাল ডিস্ট্রিক্ট এসটি যারা ছিল 20 গিয়েছিল সব থেকে কম এবং নকশাল ডিস্ট্রিক্ট যারা এসটি ছিল তাদের 39 গিয়েছিল এবং নকশাল ডিস্ট্রিক্ট ওবিসি যারা ছিল 28 গিয়েছিল এবং নকশাল ডিস্ট্রিক্ট ইউআর যারা ছিল তাদের কিন্তু 30 কাট অফ গিয়েছিল এটা 2021 সেন্সাস ডিপার্টমেন্ট মানে সেন্সাসের উপর নির্ভর করে আমি বললাম ঠিক আছে এবার চলে আসি 2023-এর যে টোটাল ভ্যাকান্সিসটা সেই ভ্যাকান্সিসের উপর ডেটাটাকে নির্ভর করে আমি বলছি তোমাদের তোমরা তো প্রত্যেকে জানো এখানে এবার কিন্তু ভ্যাকান্সিসটা বাড়িয়ে দেওয়া হয়েছে কারণ এবার যে গ্র্যান্ড টোটাল ভ্যাকান্সিসটা রাখা হয়েছে মেল এবং ফিমেল অর্থাৎ 46,260 200টা আরও এক্সট্রা ই কী একটা পোস্ট আছে সেই 200টা ভ্যাকান্সি অ্যাড করে প্রায় 46,400টার মতন সামথিং ভ্যাকান্সিস কিন্তু রাখা হয়েছে যেখানে মেল ক্যান্ডিডেটদের কিন্তু সবথেকে বেশি ভ্যাকান্সিস বিএসএফে আছে একটা প্লাস পয়েন্ট তোমাদেরকে এবার মাথায় রাখতে হবে 2021-এর যে রিক্রুটমেন্ট ছিল সেখানে কিন্তু সিআরপিএফের কোনো ভ্যাকান্সিস ছিল না এবার কিন্তু সিআরপিএফের ভ্যাকান্সিস আছে 10,589টা ভ্যাকান্সিস কিন্তু রিলিজ করা হয়েছে এইখানে একটা প্লাস পয়েন্ট সিআরপিএফের আমি কেননা আমি বলছি জাস্ট ভিডিওটা একটু দেখতে থাকো লম্বা হবে আমি জানি একটু দেখতে থাকো সিআইএসএফে কিন্তু তুলনামূলকভাবে 5,447টা ভ্যাকান্সিস রয়েছে এসএসবিতে কিন্তু 2031টা ভ্যাকান্সি আইটিবিপিতে 1607টা ভ্যাকান্সি এবং ইয়ারে ভ্যাকান্সি 3533টা এসএসএফে 160টা ভ্যাকান্সি এবং টোটাল সব মিলিয়ে 41,250টা ভ্যাকান্সিস রয়েছে ঠিক আছে এখানে একটু ডিফারেন্সটা বোঝার চেষ্টা করবে এটা মেলস ক্যান্ডিডেটদের জন্য বলছি বারবার পুরুষ এবার কাট অফটা কিন্তু কম যাবে কারণ ভ্যাকান্সিস বেশি এবং মাত্র ফর্ম ফিল আপ হয়েছে 54 লাখ ফর্ম ফিল আপ হয়েছে এবং এই 54 লাখের 8 গুণ ক্যান্ডিডেট কিন্তু তোমাদের মাঠের মধ্যে ডাকা হবে সেই 8 গুণ ক্যান্ডিডেটের যদি আমি 54 লাখকে অ্যাপ্রক্সিমেটলি আমি যদি ক্যালকুলেশনে মারি আমি তো মুখে মুখে হিসাব হচ্ছে না তবুও 54 × 8 আচ্ছা 37 লক্ষ হ্যাঁ 37 লক্ষ মতন 3,71,000 সামথিং মতন কিছু ক্যান্ডিডেটস ডাকবে এটা মুখে মুখে ক্যালকুলেশন করলাম তাই একটু হয়তো আমার দেরি লাগলো 3,71,000 ক্যান্ডিডেটস কিন্তু গ্রাউন্ডে ফিজিক্যালের জন্য ডাকা হবে ঠিক আছে মেল ক্যান্ডিডেটসের তারা ভ্যাকান্সিস বুঝতে পারছো বিএসএফে বেশি রয়েছে সিআরপিএফে বেশি রয়েছে ঠিক আছে এই জিনিসগুলো ভ্যাকান্সিসের পার্থক্য জিনিসটা বুঝতে হবে এবং ফিমেলদেরও কিন্তু ভ্যাকান্সিস কিন্তু কম কিছু নেই অর্থাৎ বিএসএফে কিন্তু তোমাদেরও কিন্তু 3169টা ভ্যাকান্সিস রয়েছে এবং পাশাপাশি তোমাদের যে সিআইএসএফ এবং সিআরপিএফও কিন্তু যথেষ্ট সিআইএসএফে 613টা এবং সিআরপিএফে 580টা ভ্যাকান্সিস রয়েছে ঠিক আছে ভ্যাকান্সিস কিন্তু তোমাদেরও কিন্তু তুলনামূলকভাবে এবছরও টোটাল গ্র্যান্ড মিলিয়ে 5,010টা ভ্যাকান্সিস রয়েছে সেই মিলিয়ে এবার আমি কাট অফের দিকে আমি চলে যাচ্ছি ভিডিওটা একটু লম্বা হয়ে গেলো হয়তো তোমাদের হয়তো একটু বোরিং ফিল হবে হয়তো শুনতে কিন্তু পুরো ডেটার সাথে পুরো পরিশ্রমের সাথে কারণ ভিডিও তৈরি করতে একটু কষ্ট হয় তো যাই হোক চ্যানেলে যারা নতুন এসেছে একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবে চ্যানেলে একটু ভালোবাসা দিয়ে যাবে আর লাইক করে যাবে কারণ এরকম ভিডিও তৈরি করতে সত্যিই খুব কষ্ট হয় তো দেখো একবারে প্রেসেসের যে একদম মিনিমাম যে মানে একদম নিয়ম যেটা এটা 106 হয়ে গেছে সরি 160 এটা ঠিক আছে 160-এ 30% নম্বর করলে 48% নম্বর থাকলে তোমরা পাস করবে ওবিসি ইডাব্লিউএস তোমরা যদি 25% নম্বর পেয়ে থাকো অর্থাৎ 40 নম্বর পেয়ে থাকো তাহলে পাস করবে বাকি যেসব ক্যাটাগরি রয়েছে 32 নম্বর পেয়ে থাকলে পাস করবে
ভিডিও আমি মেন কাটঅফের জায়গায় মানে গভীরে যাওয়ার আগেই বলে দিই, যারা ভাই এই যে জেনারেল ক্যাটাগরি বা ওবিসি ডাব্লিউএস ওয়ালার্স এসসি এসটি যেসব ক্যাটাগরি রয়েছে, তোমাদের যদি এই নম্বর থেকে যদি নিচে থাকে তাহলে আজকের আমার ভিডিও দেখার কোনো দরকারই নেই ভাই। কারণ এটা হচ্ছে পাস মার্ক, তুমি যদি এই নাম্বারটা পাও তবেই কিন্তু তুমি ফিজিক্যালের জন্য ডাকা হবে তোমাকে, তুমি যদি এর নিচে পাও তাহলে ভিডিও দেখে কোনো লাভ নেই আগেই বলে দিচ্ছি। এবার আমি সরাসরি আমি কাটঅফে চলে যাচ্ছি। প্রথমে আমি ফিমেলস ক্যাটাগরি বলে দিচ্ছি, বর্ডার ডিস্ট্রিক্ট যারা ফিমেল রয়েছে যারা 160-এর বিরাট অ্যানালাইসিসের পর চূড়ান্ত কাটঅফে এসেছি আমি, একবারে পুরো এটাই যাবে, এর থেকে হয় প্লাস এক হবে কিংবা মাইনাস এক হবে, চূড়ান্ত কাটঅফ আমি বলছি, খুব অ্যানালাইসিসের পর কিন্তু এসব কাটঅফগুলো উপস্থাপন করছি, ঠিক আছে। তো লাগাতার দু তিন দিন ধরে অ্যানালাইসিস করেছি, তারপরে কাটঅফ যেটা আমি চূড়ান্ত কাটঅফে আমি আমার একটা সম্পূর্ণ মতামত কাটঅফে আসতে পেরেছি যে ইউআর ক্যাটাগরি যারা 160-এর মধ্যে 35% নম্বর পাচ্ছ, বর্ডার ডিস্ট্রিক্ট থেকে যদি তুমি বিলং করে থাকো তাহলে তোমার যদি 56 নম্বর হয়ে থাকে, 56 নম্বর তাহলে তুমি কিন্তু ফিজিক্যালের জন্য ডাক পাবে, কিন্তু প্রস্তুতি শুরু করে দাও, তোমাদের অ্যান্সার কি কিন্তু এই মাসে কিংবা মার্চের সরি এপ্রিলের প্রথমের দিকে প্রকাশিত হয়ে যাবে, মার্চের শেষে কিংবা এপ্রিলের প্রথমে। এসসি ক্যাটাগরি যারা রয়েছে যারা কিন্তু 48 পারে পাচ্ছ বর্ডার ডিস্ট্রিক্ট থেকে, তারা কিন্তু প্র্যাকটিস শুরু করে দাও। এসটি কিন্তু 52.80 অর্থাৎ 52-53 যেতে পারে কিংবা 51 আসতে পারে, এসটিদের কথা বলছি, তোমরা কিন্তু ফিজিক্যালের জন্য প্রস্তুতি শুরু করে দাও। এবং ওবিসি যারা 48 নম্বর এসেছে তোমাদের রিটেন এক্সামে, তোমরাও কিন্তু প্রস্তুতি শুরু করে দাও, ঠিক আছে। এরপরে আমি নকশাল ডিস্ট্রিক্ট বলছি, ইউআর যারা রয়েছে 51 যারা ক্যাটাগরি 51 নম্বর রয়েছে যাদের, তারা কিন্তু অবশ্যই প্র্যাকটিস শুরু করে দাও। এবং এসসি যাদের 43 করে নম্বর রয়েছে তারা প্র্যাকটিস শুরু করে দাও। এটা কিন্তু তোমাদের আমি সম্পূর্ণ র মার্কস বলছি, মানে এটা মানে র মার্কস বলতে গেলে আমি একটা জিনিস বলে দিই, এই যে কাটঅফসটা বলছি তোমরা এখন বলবে দাদা যে আমাদের তো নর্মালাইজেশন প্রসেস একটি বাকি রয়েছে, হোক নর্মালাইজেশন প্রসেস, যতই নর্মালাইজেশন প্রসেস হোক না কেন এই যে কাটঅফটা আমি বলছি এটা নর্মালাইজেশনের পরেই কাটঅফ আমি বলছি তোমাদেরকে, ঠিক আছে। মানে র মার্কসের কথা বলছি না আমি, এটা নর্মালাইজেশনের পরের কিন্তু কাটঅফের কথা বলছি, অর্থাৎ নর্মালাইজেশন করে যদি এই নাম্বারটা তোমাদের দাঁড়ায় তাও তোমরা সেফ জোনে রয়েছো, অর্থাৎ এবং বলে দিচ্ছি আমি আরও ডিটেলস, তার একটু ভিডিওটা লম্বা হবে জাস্ট একটু মন দিয়ে দেখতে থাকো। জেনারেল ডিস্ট্রিক্ট যারা ইউআর ক্যাটাগরি তোমাদের যদি 64 নম্বর এসে থাকে, জেনারেলদের একটু কাটঅফ কিন্তু আমার বোনেরা একটু বেশি যাবে, তোমাদেরকে ফিমেল ক্যাটাগরি যারা ইউআর ক্যাটাগরি রয়েছে জেনারেল ডিস্ট্রিক্ট, আমার ছোটো ছোটো বোনদেরকে আমি বলছি এই ইউআরদের কাটঅফ টাইপের একটু বেশি যেতে চলেছে, 64 যাবে। তাই বলে যে 64 কিন্তু পুরো র মার্কস তোমাকে পেতে হচ্ছে না, তোমার এই 64 মানে তোমার ধরো তুমি এবার তোমার মনে হচ্ছে যে আমি নর্মালাইজেশনে আমার কেমন পরীক্ষা দিচ্ছি সেই ভিত্তিতে আমার মনে হচ্ছে যে নর্মালাইজেশনে আমার 5 কিংবা 6 বাড়বে, তাহলে সেখান থেকে এই 64 থেকে সেই মাইনাস সেই নম্বরটা মাইনাস করে দেবে, অর্থাৎ নর্মালাইজেশন মার্কস নাম্বারটা মাইনাস করার পর যে র মার্কস আসছে সেই র মার্কসের উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদেরকে এই কাটঅফটা আমি উপস্থাপন করেছি, ওকে। যাদের কিন্তু এসসি যাদের 54 নম্বর আসবে বলে মনে হচ্ছে তারা কিন্তু প্র্যাকটিস শুরু করে দাও। এসটি যারা এসটিদের এখানে একটু জেনারেল ডিস্ট্রিক্টে যারা মহিলা রয়েছে আমার একটু ক্যালকুলেশনে একটু এখানে ডিফিকাল্ট হয়ে গেছে, তোমাদের 38-37% নম্বর অর্থাৎ 60 এবং 59 এর কাছাকাছি কিন্তু যাবে, ঠিক আছে। এসটিদের কাটঅফটা কিন্তু একটু বেশি যাবে ফিমেলদের, আমি বারবার বলছি, এসটি যারা 60-59-এর মধ্যে রয়েছে তোমরা কিন্তু ওই মানে যদি হয়ে যায় তোমার মনে হচ্ছে যে 60-59-এর মধ্যে আমার কাটঅফ যাবে, মানে কাটঅফ ক্লিয়ার হয়ে যাবে কিংবা এই নম্বরটা আমার নর্মালাইজেশনের পরে বাড়বে, তাহলে ফিজিক্যালের জন্য প্রস্তুতি শুরু করে দাও। ওবিসি যারা কিন্তু 56 নম্বর হচ্ছে তারাও কিন্তু ফিজিক্যালের জন্য প্রস্তুতি শুরু করে দাও। এবার চলে আসি মেল ক্যান্ডিডেটস যারা অনেকক্ষণ ধরে ওয়েট করছো, 18 মিনিটের ভিডিও হয়ে গেল, অনেকটাই লম্বা ভিডিও হয়ে গেল, দেখো তারপরে এবার মেলস ক্যান্ডিডেট বলে দিচ্ছি। মেল ক্যান্ডিডেট যারা জেনারেল ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো, তোমাদের যদি 41% অর্থাৎ 160-এর মধ্যে 41% নম্বর অ্যাচিভ করতে পারো, অর্থাৎ 65.60, এটা প্লাস এক হতে পারে -2 পর্যন্ত যেতে পারে, প্লাস খুব কমই হবে অর্থাৎ মাইনাসই হবে, অর্থাৎ এটা কিন্তু নর্মালাইজেশনের পরে বলছি, তোমাদের যদি নর্মালাইজেশন করার পরে তোমাদের যদি এই নম্বরটা এসে থাকে অর্থাৎ 65.60-এর কাছাকাছি অর্থাৎ 65 নম্বর এসে থাকে তাহলে ফিজিক্যালের জন্য প্রস্তুতি শুরু করে দাও। তার মানে যে জেনারেল ডিস্ট্রিক্ট যে র মার্ক 60 পেয়েছো তার চিন্তার কোনো কারণ নেই, কারণ তো নর্মালাইজেশনের পার্টস মানে ইজিলি বাড়বে, ঠিক আছে। তারপরে এসসি যারা রয়েছে যারা 36% নম্বর পাচ্ছ অর্থাৎ 36% 160-এর মধ্যে ক্যালকুলেশন করলে যাদের 57.60 হচ্ছে তারা কিন্তু প্রস্তুতি শুরু করে দাও। এসটি ক্যান্ডিডেট যারা 160-37% নম্বর পাচ্ছ অর্থাৎ 59.20 পাচ্ছ, এসটিদের ভাই আমি বলে রাখি ভাই আমার ছোটো ছোটো ভাইদের, এসটিদের কাটঅফ কিন্তু জেনারেল ডিস্ট্রিক্ট থেকে কিন্তু হাই হবে ভাই,
আমি বলে দিচ্ছি হাই হবে, এবং ওবিসি কিন্তু হাই হবে। ওবিসি এবং এসটি কিন্তু দুটোই কিন্তু সেম দেখা দিবে, পুরো কাছাকাছি দেখা দিবে। এবার তোমরা মিলি নিবে জেনারেল ডিস্ট্রিক্টে এসটি এবং ওবিসিদের কাট অফ কিন্তু কাছাকাছি দেখা দিবে। বিরাট পুরো ডেটার সাথে আমি ভিডিও তৈরি করছি এবং পুরো আমার 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 ডেটা বলছে যে এসটি এবং ওবিসিদের কাট অফ কিন্তু খুব বেশি হলে পয়েন্টের পার্থক্যতে দেখা দিবে, ঠিক আছে। অর্থাৎ যাদের মনে হচ্ছে যে আমার নর্মালাইজেশন পরে আমার 59 মতন নাম্বার আসবে, তারা কিন্তু ফিজিক্যালের জন্য প্রস্তুতি নিতে শুরু করো। বর্ডার ডিস্ট্রিক্ট যারা কিন্তু বর্ডার ডিস্ট্রিক্ট যারা ইউআর ক্যাটাগরি রয়েছে, তোমাদের যদি মনে হচ্ছে যে আমার 56 নম্বর পর্যন্ত আসার সম্ভাবনা রয়েছে, আর যাদের র মার্কস 56-র ওপরে থাকছে তাদের তো কংগ্রাচুলেশনস, আর যাদের র মার্কস 56 নেই তার কমে আছে, নর্মালাইজেশনের পরে মনে হচ্ছে যে তোমার 56 নম্বর আসবে, তাহলে তুমি কিন্তু প্রস্তুতি শুরু করে দাও। এসসি যারা রয়েছে যাদের 32% নম্বর তোমরা যদি অ্যাচিভ করতে পারো, অর্থাৎ 51.20, তাহলে কিন্তু শুরু করে দাও। এসটি কিন্তু 33% 160 অর্থাৎ 52.80 নম্বর তোমার যদি এসে থাকে, তোমরা প্রস্তুতি শুরু করে দাও। ওবিসি যদি 161% নম্বর এসে থাকে, অর্থাৎ 49.60 নম্বর এসে থাকে, তোমরা কিন্তু প্রস্তুতি শুরু করে দাও। তাহলে বর্ডার ডিস্ট্রিক্টের কাট অফ কিন্তু তুলনামূলকভাবে এবার প্রিভিয়াস ইয়ারের মানে প্রিভিয়াস বছরের যে অ্যানালাইসিস থেকে কিন্তু এবার কম যেতে চলেছে। এবার চলেছি নকশাল ডিস্ট্রিক্ট, যারা ফিমেল ক্যাটাগরি মানে মেল ক্যান্ডিডেট রয়েছে, তোমরা যদি 160-এর 32 নম্বর অর্থাৎ 51.20 নম্বর পেয়ে থাকো, তাহলে কিন্তু তোমরা প্র্যাকটিস শুরু করে দাও। এসসি যারা রয়েছে 160-এর 20% অর্থাৎ 32 নম্বর পেয়ে থাকলো, এইখানে একটু ধামাকা করে দিবে। যারা নকশাল ডিস্ট্রিক্টের এসসি ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের মিনিমাম পাস করার জন্য 20% লাগে, এই শুধুমাত্র পাসিং মার্কস, অর্থাৎ 32 নম্বর পেয়ে থাকলেই আমার ডেটা বলছে তোমরা কিন্তু ফিজিক্যালের জন্য ডাক পেয়ে যাবে, কি নেমে তোমাদের চাকরিও হয়ে যাবে, ঠিক আছে। আমার ডেটা বলছে এসসি ক্যান্ডিডেটদের যারা নকশাল ডিস্ট্রিক্টে রয়েছে, আমার ডেটা এটাই বলছে। এবং এসটি ক্যান্ডিডেট যারা 160-এর মধ্যে 36% নম্বর পাবে, এবং নকশাল ডিস্ট্রিক্টে তোমাদের কাট অফ কিন্তু হাই যাবে। ইউআর এবং এসসি এবং ওবিসি তিনটের থেকেই হাই যাবে এসটি ক্যান্ডিডেটদের, অর্থাৎ 57.60-এর কাছাকাছি, 57+ যদি থেকে থাকে প্রস্তুতি শুরু করে দাও। ওবিসি যদি 160-এর 32% করে তোমাদের যদি 51.20 কাট অফ এসে থাকে, অর্থাৎ নম্বর এসে থাকে, তাহলে তোমরা প্র্যাকটিস শুরু করে দাও। তো অনেক লম্বা হয়ে গেলো ভিডিও, আমি আর ভিডিও মানে বড়ো করতে রাজি নয়। তারা যারা টেলিগ্রামে যুক্ত হয়নি, টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো জয় হিন্দ সবাইকে, সুস্থ থেকো, ভালো থেকো। অনেক বড় লম্বা ভিডিও হয়ে গেল, আজকে এই পর্যন্ত ছাড়ছি।